এবার হিরো আলমের বক্তব্যের জবাব দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি হিরো আলমকে নিয়ে নয়, বরং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে মন্তব্য করেছিলেন বলে দাবি করেন তিনি। আমি তাকে কিছুই বলি, আমি মির্জা ফখরুলের মন্তব্যে জবাব দিয়েছি। সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে, ভালো ভোটও পেয়েছে, তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। সম্প্রতি বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া 6টি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির পক্ষে বগুড়া থেকে নির্বাচনে অংশ নিতে চান আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, তবে জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। পার্টি থেকে দেবে না, তাকে আমি নির্বাচন করবো না, তা তো হবে না। এই মুহূর্তে আমাদের দলের ন্যূনতম সদস্য না হলে তাকে কোনো অবস্থাতেই দল নমিনেশন দিতে পারে। পরে বগুড়ার 2টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। কয়েকদিনের তুমুল আলোচনার পর অবশেষে উপনির্বাচনে 2টি আসনে হেরে যান তিনি। তবে বগুড়া 4 আসনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 834 ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর থেকে নতুন আলোচনায় উঠে এসেছেন তিনি। হিরো আলম পেয়েছে 19,571 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ যিনি বিজয়ী হয়েছেন জাসদের প্রার্থী মশাল মার্কায় রেজাউল করিম তানসান পেয়েছেন 20,404 ভোট, অর্থাৎ 834 ভোটের ব্যবধানে হিরো আলম পরাজিত হয়েছেন। এদিকে উপনির্বাচনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন পাওয়ায় হিরো আলমকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তবে হিরো আলমের নির্বাচন নিয়ে কাঁদা ছোড়াছড়ি করেছেন জাতীয় রাজনীতির বাঘা বাঘা সব নেতা। বাদ যাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি মোহাম্মদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর পাল্টা 2 দফা জবাব দেন হিরো আলম। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করারও চ্যালেঞ্জ জানান হিরো আলম। সেতুমন্ত্রী ওবায়দুল স্যার বলেছেন যে হিরো আলম জিরো হয়ে গেছে, তারপরে উনি কথায় কথায় বলে একটা কথা যে আসন খেলা হবে, ঠিক আছে, যে শক্তিশালী দল হলে খেলা হবে, যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না, আমি হিরো আলমের সাথে আপনার একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়াবো, আপনি দলীয় থেকে দাঁড়ান, একদিন থেকে আপনি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কি না, খেলা হওয়ার মধ্যে বলে মাঠে বলে প্লেয়ার খুঁজে পান না, তা আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো। উনি বলেছে আমি শক্তিশালী প্রার্থী আসন মাঠে ভোট করতে চান, তা অবশ্যই আমরা ভোট করে চ্যালেঞ্জ করতে চাই, ভোট করতে চাই, তার সাথে সমস্যা নাই, কিন্তু সেই ভোটে সুষ্ঠু নির্বাচন দিক, আমি ভোট করে দেখ আমাদেরকে সুষ্ঠু নির্বাচন, আর ওটা ভোট দিল করতে চাই। তো অনেকে বলবে বগুড়া কালু নন্দীগ্রাম যে আসনে আমি আমাকে পরাজিত করা হয়েছে, মিথ্যে কথা বলে ফল ঘোষণা করেছে, অনেকে বগুড়া 4 আসনে ভোটে দাঁড়াতে বলবেন, আমি ওখানে ভোট করতে চাই। দেশের বড় 2টি রাজনৈতিক দলের নেতাদের কথার লড়াইয়ে এখন বহুল চর্চিত নাম হিরো আলম। প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে নেতাদের মুখে উঠে আসছে হিরো আলমের নাম।